সো হ্যালো গাইস, আবার চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা দেখে বুঝতেই পারছো পাস্তা রয়েছে, তার মানে আজকে পাস্তা বানাবো। হ্যাঁ, আমি আজকে পাস্তা বানাবো, সেটা হলো হোয়াইট সস পাস্তা। তার জন্য নিয়েছি পাস্তা সেদ্ধ করে নিয়েছি, এখানে আছে দুধ, এখানে আছে একটা চিজ, অরিগানো, এটা হলো ব্ল্যাক পেপার, আর এটা হলো চিলি ফ্লেক্স, এটা হলো 1 চামচ ময়দা, আর এখানে নিয়েছি কুচি করে নিয়েছি পেঁয়াজ, আর এটা হলো কুচি করা গাজর, আর এটা হলো কুচি করা ক্যাপসিকন, আর এখানে একটু কুচি করে নিয়েছি রসুন। তো চলো এইগুলোকে আগে প্রথমে ভেজে নিই। সো গাইজ, এখানে তেল দিয়ে দিয়েছি, এই তেলটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে এখন এইগুলো দিয়ে দেবো, এই ভেজিটেবিল যত আছে সেগুলো দিয়ে দেবো। এগুলোকে এখন ভালো করে ভেজে নেব। আর এই ভেজিটেবল গুলো একটু নরম হওয়ার জন্য এর মধ্যে 1/2 চামচ মতন নুন দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ভাজবো। তো আমি এখন এই যে চিজটা আছে এটাকে এবার পিস পিস করে কেটে নেব, কারণ এটাকে কেটে দিলে এটা তাড়াতাড়ি মেল্ট হতে সুবিধে হবে। তো চলো এটা কেটে নিই এবার। দেখো আমার চিজগুলোকে পিস পিস করে কাটা হয়ে গেছে, এরকম পিস পিস করে কেটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। সো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে ফেলি। সো গাইস, এইগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে ফেলেছি। এবার এবার আবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। সো এর মধ্যে এই তেলটা দিয়েছি অল্প করে, এই তেলের মধ্যেই আমি ওই 1 চামচ যে ময়দাটা আছে ওইটা দেব, ওইটা দিয়ে ভালো করে ময়দাটাকে ভাজবো। এই দেখো এর মধ্যে ময়দাটাকে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে এবার ভাজছি। আর এটাকে না খুব কম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এটাকে ভালো করে ভাজবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই দেখো এটাকে এরকম ভাবে প্রথমে ভেজে নেবো একদম ভালো করে, এটাকে একটু অনেকক্ষণ ধরে ভাজতে হয়, কারণ এর যে কাঁচা গন্ধটা না হলে থেকে যাবে, এর যে কনসিস্টেন্সিটা দেখছো এটা এরকমই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই দুধটা, এই দুধটা দিয়ে দিলাম। পুরোটা দুধ দিইনি, আরো এতখানির মতন আছে, তো যদি লাগে পরে আবার দেব। মনে হচ্ছে দুধ একটু লাগবে, কারণ অনেকটা ঘন হয়ে যাচ্ছে, তো দুধ একটু লাগবে। পুরোটাই দুধ দিয়ে দিলাম। এবার এটাকে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে। এখন হচ্ছে এটা যখন একটা থিক লেয়ার চলে আসবে, তখন এর মধ্যে এই ভেজিস গুলো দিয়ে দেবো, মানে তরকারি গুলো যে ভেজে রেখেছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ওগুলো দিয়ে দেবো। তো এটা থিক হওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো ওই পিস করে রাখা চিজ কিউব গুলো, কেন এটা মেল্ট হতে টাইম লাগে, তাই জন্য এখন থেকে এগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে দেব অরিগানো, ব্ল্যাক পেপার, আর এই 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 জিনিসগুলো, চিলি ফ্লেক্স। সো গাইস, সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে, চিজ কিউবগুলো যতক্ষণ অব্দি না গলবে, আর এটা একটা থিক লেয়ার যতক্ষণ অব্দি না হবে, এটা ততক্ষণ এটা পুরো একদম তৈরি হয়নি,
তো এটা এখন অনেকক্ষণ মিনিমাম এটাকে এখন 10 থেকে 15 মিনিট ধরে এটাকে এখন নাড়াতে হবে। তারপরে এর যে থিক লেয়ারটা ওটা বেরোবে, এটা এখনো পাতলা আছে, এটা এখনো ফুটছে। আর আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, কারণ আমি ওই ভেজিসগুলোতে নুন দিয়েছিলাম, তাই জন্য একটার মধ্যে অল্প করে দেব। আর খানিকক্ষণ হবে, আর 5 মিনিটের মতন হলে এটা হয়ে আসবে, হলে এর মধ্যে তারপরে ওই ভেজিসগুলো সব দিয়ে দেবো। এটাকে এরকম কন্টিনিউয়াস নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো গাইস এইটা এবার হয়ে গেছে, এটার কনসিস্টেন্সিটা এরকম থাকবে, দেখো এতটা ঠিক থাকবে এটা। এবার এর মধ্যে আমি সেই ভেজিসগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করো। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দেব সেই সেদ্ধ করে রাখার যে পাস্তাগুলো আছে সেগুলো, পাস্তাগুলো এবার অল্প অল্প করে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু লো থাকবে। এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করুন। তো গাইস দেখো ভালো করে মিক্স করে নিয়েছি, আর কত ইয়ামি লাগছে। এবার এটা পুরো হয়ে গেছে কমপ্লিট, এবার এটাকে আমরা নামিয়ে ফেলবো। সো গাইজ আমাদের গরম গরম ইয়াম্মি হোয়াইট সস চিজি পাস্তা হয়ে গেছে, কতটা ইয়াম্মি আর চিজি লাগছে।